I'm not a cricketer, but I'd like to watch cricket match. This is Nasir once again before you, and who will teach you it's spoken. And we are on the fourth part of past indefinite tense. Krishikatira, amra past indefinite tense ajker title er chotuttomo porbe chole eshechi. So amra ajke jeta shikhbo seta hocche je she চেয়েছিল পাস্ট ইনডেফিনিট টেন্স সিম্পল একটি ভার্ব একটি সাবজেক্ট সো আমরা যেটা এর পূর্বে করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিটে সেটা হচ্ছে সে চাই সে যায় সে এসে আসে সে সাহায্য করে সে চেষ্টা করে এখন এই সমস্ত কাজগুলো অতীতে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট সো সে চেয়েছিল গিয়েছিল এসেছিল সাহায্য করেছিল চেষ্টা করেছিল তাহলে হবে সি ওয়ান্টেড সি ওয়েন্ট সে গিয়েছিল She came, she এসেছিল she helped, সাহায্য করেছিল she tried, সে চেষ্টা করেছিল সর্বপ্রথম আমাকে সাবজেক্ট এবং মেন ভার্ব খুঁজতে হবে আর আমরা জানি বাংলাদেশের বাংলা স্ট্রাকচারে ক্রিয়া সবসময় শেষে থাকে একেবারে শেষে থাকে তাহলে সে চেয়েছিল এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে অর্থাৎ ভি টু হবে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী এটা দেখে নিতে হবে সাবজেক্ট ভি টু অ্যান্ড অবজেক্ট সেক্ষেত্রে সে চেয়েছিল she wanted She wanted, সে চেয়েছিল এখন হচ্ছে খেতে যেতে বসতে হাঁটতে শুনতে শিখতে দিতে বুঝতে আমরা এটা খুব সহজেই এই ইনফাইনিটিভ বসাতে পারি ইজিলি প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার মনে হয় যে যারা ওয়ান টু থ্রি পার্ট দেখেছেন তাদের জন্য খুবই সহজ আর যারা ওয়ান টু থ্রি এখনও দেখেন নাই তারা ওটা দেখে আসুন তারপরে এটা দেখুন একেবারে সহজ এবং এখানে আমরা যেটা ডাবলিশ কোশ্চিন করছি সেটা হচ্ছে যে সে খেতে চেয়েছিল তাহলে এটাই যদি ইন্টারটিভ করি সেক্ষেত্রে হবে ডিড সি ওয়ান্ট হবে ওয়ান্টিড হবে না মেন ভার্বের ভি ওয়ান ফর্ম বসবে অর্থাৎ বেজ ফর্ম বসবে তখন কী হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে মূল সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড এবং মূল ভার্ব হচ্ছে ওয়ান্ট সেক্ষেত্রে ডিড সি ওয়ান্ট হয়ে যাবে ডিড সি ডিড বসালে আমার এটা মূল ফর্ম ওয়ান্ট হয়ে যাবে সো ডিড সি ওয়ান্ট টু ইট এখানে দেখুন ডিড সি বা হি বা ডিড ইউ ওয়ান্ট এটা হচ্ছে মূল ভার্ব আর আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ডাবলিশ কোশ্চিন এখানে বসেছি সেক্ষেত্রে ওয়ার ডিড সি ওয়ান্ট টু ইট কোথায় সে খেতে চেয়েছিল হাউ ডিড সি ওয়ান্ট টু ইট কীভাবে সে খেতে চেয়েছিল ওয়াই ডিড সি ওয়ান্ট টু ইট কেন সে খেতে চেয়েছিল এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স বানাতে পারি প্রিয় শিক্ষার্থীরা আপনারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন আর অবশ্যই যদি কোনো কনফিউজ থেকে থাকে বোঝার ক্ষেত্রে কমেন্টে সেখানে লিখে দেখাবেন লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ারে পৌঁছে যেতে পারে এই ভিডিওটি প্রত্যন্ত অঞ্চলে মেধাবী ছাত্রদের কাছে এবং তারা এই ভিডিওটি থেকে কিছু একটা শিখতে পারে